এরা হলুদের গুঁড়া দিয়ে দিছে। জিরের গুঁড়া দিতেছে। দারচিনি এলাচের গুঁড়া দিতেছে। এখন এগুলা নাড়বে। জল দিবে, এখন একটু জল দিবে, মশলাগুলো কষানো লাগে। মশলাগুলো কষাই দিবে। চিংড়ি মাছ দিয়ে দিতেছে এখন। শোনা কিছুক্ষণ মারি, এরপরে জল দিয়ে দিবে। এখন জল দিয়ে দিছে, এখন গুনা গুনা হবে চিংড়ি গুনা। আপুরা ভাই এরা দেখেন আমার চিংড়ি বোনা কমপ্লিট, কি টেস্ট হয়েছে রে আপুরা, অনেক টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। দেখেন চিংড়ি বোনা করছিলাম পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে, অনেক টেস্ট হয়েছে আপুরা ভাই এরা, আপনারা করে দেখিয়ে নেন।